নারিকেল তেল শেষ হয়ে গেলে খালি বোতল কি ফেলে দেন ভুলেও এটা ফেলে দিবেন না এটা আপনার সংসারের কতটা উপকারে আসতে পারে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা এতটাই উপকারী জিনিস একটি তৈরি হবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সংসারে লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিতে পারবে শুধুমাত্র একটি নারকেল তেলের বোতল তার জন্যে প্রথমে যেটা করতে হবে বোতলটাকে ভালো করে অবশ্যই ওয়াশ করে নিতে হবে ভিতরে যেন কোনো তেল না থাকে বোতলটা ভালো করে ওয়াশ করে নিয়ে বোতলটা শুকিয়ে নেবেন তারপরে এরকম একটি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেবেন আমি যেভাবে ছিদ্র করছি সেভাবেই ছিদ্র করবেন এমনভাবে ছিদ্র করবেন যেন প্রতিটা ছিদ্র পাশাপাশি হয় খুব বেশি যে পাতলাও করতে হবে না আবার খুব বেশি মোটাও করতে হবে না বা ভারীও করতে হবে না দেখুন ঠিক আমি কাটা চামচ দিয়ে এভাবে সিদ্ধ করে নিচ্ছি আর আমি কিন্তু নিচের অংশ ছিদ্র করবো না শুধুমাত্র উপর থেকে অর্ধেকের একটু বেশি পরিমাণ সিদ্ধ করব খুব বেশি কিন্তু সিদ্ধ করার প্রয়োজন পড়বে না তো দেখুন আমি কতটুকু সিদ্ধ করছি আপনারাও ঠিক এই পর্যন্তই সিদ্ধ করবেন তো দেখুন অলরেডি কিন্তু আমার অনেকটা জায়গা ছিদ্র করা হয়ে গেছে এবারে এটা আমি কি করব চলুন দেখে নিই বন্ধুরা এরকম নারকেল তেলের বোতল কিন্তু প্রায় আমাদের সবার বাসাতেই থাকে এই বোতলগুলো আমরা কিন্তু ফেলেই দিই এটা কোনো কাজে লাগানা আজকে আমি এমন একটি কাজে লাগাবো দেখলে অবাক হয়ে যাবেন দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি এবার এক সাইডে রেখে দেব রেখে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাব এখানে নিয়েছি আমি একটি বাটি বাটির ভেতরে নিয়ে নিব কিছু চাল আমরা যে চালটা খাই সেটাই নেবেন আপনারা অন্য কোন চাল নেবেন না এখানে যেন কোনো পানির স্পর্শ না লাগে সেটা খেয়াল রাখবেন যে বাটিটা নেবেন সেই বাটিটা যেন শুকনা হয় এবারে চালের ভিতরে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা এখানে আমি দুই চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চালের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এবার বেকিং সোডা দিয়ে আমি ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি চালের গায়ে গায়ে যেন বেকিং সোডাটা লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে তো আমি এভাবে ভালো করে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পরেই এখানে আমি আরও একটি জিনিস অ্যাড করব সেটা হচ্ছে ট্যালকাম পাউডার আপনাদের বাসায় যে ট্যালকাম পাউডারটা আছে সেটাই নেবেন কোনো সমস্যা নেই তবে যে কোনো সুগন্ধি ট্যালকাম পাউডার হলে বেশি ভালো হয় তো দেখুন এখানে আমি ট্যালকাম পাউডার আন্দাজ মতো দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ এবারে তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে যেন কোনো রকম পানি না লাগে সেটা খেয়াল রাখবেন এটা মিশিয়ে নেওয়ার পরে আমি এবারে পরবর্তী স্টেপে চলে যাব আমি এবারে এই নারিকেল তেলের বোতলের মুখের অংশটা খুলে নেব যেহেতু বোতলটা পরিষ্কার আর ভিতরটা শুকনো রয়েছে এখানে কোনো পানি কিন্তু নেই আর অবশ্যই কিন্তু এই টিপসটার জন্য কোনো রকম পানি থাকা চলবে না বোতলও কিন্তু শুকনা নিতে হবে আর যেই জিনিসগুলো আমরা ব্যবহার করছি সেগুলোও কিন্তু খুব শুকনো শুকনো ব্যবহার করতে হবে এবার এখানে একটি কাগজ নিয়েছি কাগজটা আমি এইভাবে ফোল্ড করে নিলাম এরপরে কাগজটা এভাবে আমি বোতলের মুখে দিয়ে দিচ্ছি তারপরে এটা আমি আস্তে আস্তে এর ভেতরে ঢেলে দিচ্ছি এভাবে ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে এভাবে ঝাঁকি দিলেই কিন্তু সবগুলো উপকরণ এভাবে বোতলের ভিতরে চলে যাবে দেখুন আমি আস্তে আস্তে এভাবে ঝাঁকি দিয়ে নিচ্ছি এভাবেই পুরোটাই যখন চলে যাবে তখন আপনি আস্তে করে কাগজটা বের করে নেবেন বের করে নেওয়ার পরে এই যে বোতলের মুখটা লাগিয়ে দিবেন আর এই নারকেল তেলের বোতলের মুখগুলো কিন্তু খুবই শক্ত হয় একেবারে টাইট হয় এটা কিন্তু খোলা যায় না আপনি একবার আটকে দিলে এটা কিন্তু সহজে খুলবে না এটা কি তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা এটা দিয়ে আপনার আলমারিতে ওয়ার্ড্রপে থাকা জামা কাপড় দুর্গন্ধমুক্ত রাখতে পারবেন জামা কাপড় আলমারিতে রাখলে দেখা যায় ছোটো ছোটো পোকামাকড়ের আক্রমণ হয় আর স্যাঁত ছেঁতে গন্ধ হয় সেগুলো কিন্তু আর হবে না আলমারিতে আর কাপড় রাখলে অবশ্যই আপনি এই টিপসটা কাজে লাগান আপনাদের কাপড় আর কখনও পুরনো হবে না সব সময় থাকবে নতুনের মতো কোনো রকম পোকামাকড় তো কাটবেই না আর আলমারিতে রাখলে যে একটা স্যার ছেতে বাব হয় সেটাও কিন্তু দূর করবে এখানে চাল আছে বলেই বাড়তি যে মশ্চারাইজারটা সেটা চুষে নিতে সাহায্য করবে পাশাপাশি এখানে বেকিং সোডা আপনাদের পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করবে সেই সাথে এখানে যে যে পাউডার ব্যবহার করা হয়েছে পাউডারটা সুগন্ধ সৃষ্টি করবে এভাবেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা শুধু আলমারিতে ব্যবহার করতে হবে এমন নয় আপনারা লেপ কাথা রাখেন সেখানেও ব্যবহার করতে পারেন অথবা জামা কাপড় রাখা যে অর্ড্রোপ সেখানেও রাখতে পারেন যেখানে কোট রাখেন সেখানেও রাখতে পারেন তাদেরও কোনো সমস্যা নেই তো আশা করছি এই ছোটো টিপসটি কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম